যে কোনো টেকনিক্যাল ও টিউটোরিয়াল রিলেটেড ভিডিও বাংলায় পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশানের জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো বন্ধুরা, আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো মোটামুটি টাইটেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটাতে আমরা একটা প্রোডাক্টের আনবক্সিং করতে চলেছি। সেটা হলো নয়েজের যে নতুন স্মার্ট ওয়াচটা মার্কেটে এসেছে, তোমরা শুনেছো অনেকেই হয়তো, নয়েজ কালার ফিট ন্যাভ। তো এই প্রোডাক্টটা আজকেই ডেলিভার্ড হয়েছে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা। তো ভাবলাম এই প্রোডাক্টটা একটা আনবক্সিং ভিডিও করে নেওয়া যাক তোমাদের জন্য। তো এটার এখন মার্কেট প্রাইস যেটা, আমি এটা নয়েজের অফিসিয়াল সাইট থেকে আমি এটা অর্ডার করেছিলাম, তো এটা 3999, মানে 4000 টাকা রেঞ্জের মধ্যে তোমরা বলতে পারো। তো এই মুহূর্তে মার্কেটের মধ্যে জিপিএস ট্র্যাকার এনেবেল যদি কোনো স্মার্ট ওয়াচ থেকে থাকে এই বাজেটের মধ্যে, এই বাজেট সেগমেন্টের মধ্যে, তাহলে সেটা হলো নয়েজের এই কালার ফিট ন্যাব। তো চলো বেশি কথা না বলে আগে তাড়াতাড়ি আনবক্সিংটা করে নিই, আনবক্সিং করে দেখি আমরা বক্সের ভেতর কী কী পাচ্ছি এবং স্মার্ট ওয়াচটা ঠিক কেমন দেখতে কেমন কী। তো এটা ওভারঅল রিভিউ ভিডিও বলবো না, জাস্ট একটা ফার্স্ট লুক, কীরকম কী রয়েছে বক্সের মধ্যে আর কেমন কী প্রোডাক্টটা, মোটামুটি কী কী ফিচার্স রয়েছে টুকটাক সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব আর আনবক্সিং, ব্যাস। তো চলো আনবক্সিং করে নিই প্রোডাক্টটার। Close till I get up, time is barely on our side. তোমরা দেখতে পাচ্ছ আনবক্সিং হয়ে গেছে। তো এই হলো মেন ভেতরের বক্সটা। তো বক্সে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, উপরে একটা কালার ফিট ন্যাভের লোগো রয়েছে, মানে একটা ব্র্যান্ডিং রয়েছে। নিচে নয়েজের নতুন লোগো, এটা অ্যাকচুয়ালি নয়েজের এই ডিজাইনটা। তো এখানে লেখা থাকো, মেনশন করা রয়েছে জিপিএস স্মার্ট ওয়াচ বলে। আর পিছনে রয়েছে কিছু ফিচার্স, কী ফিচার্সগুলো মেনশন করা রয়েছে। জিপিএস ট্র্যাকার রয়েছে এতে, 6-axis অ্যাক্সেলোমিটার রয়েছে, ক্লাউড বেস ওয়াচ ফেসেস যেগুলো, মানে কিছু ওয়াচ ফেস যেগুলো ডাউনলোড করা যাবে। ব্যাটারি এখানে তো বলছে 4 days ব্যাটারি লাইফ টাইম, সেটা ইউজেসের পর জানা যাবে। 1.4-inch কালার টাচ স্ক্রিন ডিসপ্লে আছে। IP68 ওয়াটারপ্রুফ, মানে এটা খালি বৃষ্টিতে না, এটা জলে ডুবিয়ে দিলেও কিছু হবে না, 1 meter পর্যন্ত ডুবিয়ে দিলেও কিছু হবে না, সেটাই বলা যায়। ব্লুটুথ রয়েছে 4.2, অ্যান্ড্রয়েড আর iOS দুটোতেই এটা সাপোর্ট করবে, মানে স্মার্ট ওয়াচের সাথে, স্মার্টফোনের সাথে তোমরা এই স্মার্ট ওয়াচটাকে কানেক্ট করতে পারবে। তো এই হলো ওভারঅল বক্স প্যাকিং, ঠিক আছে। তো চলো এটাকে এবার ওপেন করে নিই আমরা। তো বক্সটা আমরা বার করেছি, বার করার পর ভেতরে হচ্ছে এরকম রয়েছে জিনিসটা। এটাকে টেনে বার করার পর এটা জাস্ট একটা কভার। তো এগুলোকে আমরা সাইড করে দিচ্ছি এখন এই মুহূর্তে। আর ভেতরে যেটা রয়েছে এটা হচ্ছে মেন ওয়াচ, আর এটা হচ্ছে স্ট্র্যাপ যেটা আলাদা করে রাখা হয়েছে, আমাদেরকে এটা অ্যাটাচ করতে হবে। তো চলো আর দেখি বক্সে কী আছে। এটাকে সাইড করে রাখলাম আমরা, ওয়াচটাকে এখানে বার করে রাখলাম, আর এই হলো তার স্ট্র্যাপ যেটা আমরা অ্যাটাচ করব। আর ভেতরে একটা ইউএসবি কেবল দেয়া হয়েছে, ইউএসবি কেবলের এদিকে, এটা চার্জিংয়ের জন্য। অ্যাকচুয়ালি এর চার্জিং পোর্টটা একটু অন্যরকম, তোমাদেরকে দেখিয়ে দিই। এটা একটা ম্যাগনেটিক চার্জিং পোর্ট, এ দেখো দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে দেখো ঘড়ির পেছনেও এখানেও এক দুটো এরকম গোল জায়গা করা রয়েছে। জাস্ট এটা এখানে প্লেস করে দিলে এরকম ম্যাগনেটের মতন এটা কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে এটা ইউএসবি দিয়ে যে কোনো চার্জার বা তোমরা কম্পিউটার বা ল্যাপটপেও চার্জ মাধ্যমে এটাকে চার্জ করতে পারবে। তো এই রয়েছে বক্সের ভেতর। আর একটা বক্সের মধ্যে একটা ইউজার ম্যানুয়াল আছে, যেটা তোমরা ইচ্ছলে পড়তে পারো, না ইচ্ছলে পড়তে নাও পারো। তো এই হলো ওভারঅল আমরা এই জিনিসগুলোই পাচ্ছি। এই একটা ইউএসবি চার্জার, এই স্ট্র্যাপটা, আর এই হলো মেন আমাদের ওয়াচ। তো এগুলো ছাড়া আর বক্সের মধ্যে কিছু নেই দেখার মতন। তো চলো এবার আমরা ওয়াচটাকে কানেক্ট করি স্ট্র্যাপের সাথে, অ্যান্ড দেন দেখছি আমরা এর মধ্যে কী কী ফিচার্স মোটামুটি রয়েছে। এটা কানেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ এইভাবে, ঠিক আছে। তো এই স্ট্র্যাপটা ডিট্যাচেবল,
তো এটাকে খোলাও যায় আর পরে এটাকে তোমরা চেঞ্জও করতে পারবে। তো প্রথমে আমরা স্ট্র্যাপটার কথা বলি, এটা একটা সিলিকন মেটেরিয়াল দিয়ে তৈরি, যেটা দেখে মনে হচ্ছে খুব সফট, এটা তো বেশ ভালো ফিল দিচ্ছে, ভালো খুব সফট জিনিসটা মেটেরিয়ালটা যাই হোক। আর এই হলো মেন আমাদের ওয়াচটা, যেটা যেটা মেনশন করা ছিল বক্সে 1.4 ইঞ্চ টাচ স্ক্রিন ডিসপ্লে, ঠিক আছে। তো আমরা ওপরের এই কভারটাকে সরিয়ে নিই, সরিয়ে এই হলো আমাদের ওয়াচের মানে ঘড়ির মেন ডিসপ্লে, ঠিক আছে। এদিকে ডান দিকে রয়েছে দুটো কি, এটা হচ্ছে পাওয়ার কি আর এটা হচ্ছে ব্যাক, মেনুতে ব্যাক করার জন্য এই কিটা রয়েছে। এদিকে বাঁদিকে কিছু নেই, ঠিক আছে। আর নিচের দিকে এখানে হার্ট রেট মনিটর রয়েছে একটা, আর এটা হচ্ছে চার্জিংয়ের পোর্ট, ঠিক আছে। আর কিছু এই ঘড়িতে নেই। তো চলো এটাকে আমরা অন করি। তো অন করার জন্য এই বাটনটাকে একটু প্রেস করে রাখতে হবে, ওপরের এই বাটনটাকে ডান। তো আমরা সেটিং করে নিয়েছি মোটামুটি ওয়াচটার। তো আমি যেটা পার্সোনাল আমার এক্সপিরিয়েন্স আমি বলবো, এই ওয়াচটা এমনি অন করে তোমরা কোনো কিছু করতে পারবে না। এটা অন করার পর তোমাদেরকে বাধ্যতামূলক তোমাদের স্মার্টফোনের সাথে এটাকে কানেক্ট করতে হবে, কানেক্ট করার পর দেন এটা সব ফাংশানগুলো কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। এটা অন করার পর তোমাদেরকে দেখাবে যে একটা কিউআর কোড আসবে, সেই কিউআর কোডটাও স্ক্যান করতে হবে। ফোনে একটা নয়েজের নয়েজ ফিট এক্স বলে একটা অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে, সেটাকে ডাউনলোড করতে হবে, করে কিউআর কোডটা স্ক্যান করতে হবে, নিজেদের পার্সোনাল ইনফরমেশান সব ফিল করতে হবে, দেন এই ওয়াচটা কানেক্ট হওয়ার পর তবেই এই স্ক্রিন যেটা দেখছো এই ঘড়ির মতন স্ক্রিন আসবে বা বাকি যে ফাংশানগুলো সেগুলো কাজ করবে, না হলে এগুলো কিছুই আসবে না। তো চলো আমরা এটা সেট আপ করে নিয়েছি। সেট আপ করার পর এই হচ্ছে এই ওপরের বাটনটা ক্লিক করলে আমাদের ওয়াচটা জাস্ট এই স্ক্রিনটা চলে আসবে। এটাকে হোল্ড করে ধরে রাখলে এখানে দেখো এরকম ওয়াচ স্ক্রিন যেগুলো আছে, ওয়াচ ফেস যেগুলোকে বলে, এরকম নানান রকম ওয়াচের ডিজাইন তোমরা পাবে, এরকম 10-12 রকম ডিজাইন রয়েছে এখানে, ঠিক আছে। আর এই ব্যাক বাটনটা টিপ প্রেস করে দিলে এটা ব্যাক হয়ে যাবে। তো বাই ডিফল্ট এইটা রয়েছে এখানে স্ক্রিন, তো এটা ছাড়া যেগুলো রয়েছে সেটা হচ্ছে এইটাকে ক্লিক করার পর আমরা যদি ওপর দিক থেকে এরকম সোয়াইপ ডাউন করি তাহলে এখানে আমরা নোটিফিকেশান যে জায়গাটা, এখানে সব নোটিফিকেশানের যে জায়গাটা সেটা চলে আসবে। ব্যাক করি যদি আমরা, ব্যাক করে যদি নিচে থেকে এরকম তুলি তাহলে আমরা আমাদের ফোনে যেরকম উপরে স্ট্যাটাস বার যেরকম থাকে, এখানে সেটিংস আছে, এরোপ্লেন মোড রয়েছে, ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে, ব্রাইটনেস, ঠিক আছে, এইসব সেটিংসগুলো এখানে রয়েছে। এখান থেকে ব্যাক করে আমরা যদি লেফটে সোয়াইপ করি, লেফটে সোয়াইপ করার পর দেখো দেখতে পাবে এখানে অ্যাক্টিভিটি, অ্যালার্মস, ব্রিথ, হার্ট রেট মনিটর, মিউজিক, এই ঘড়িটার যে পার্সোনাল যে সেটিংস যেটা রয়েছে, সেটিংস ব্যাপার যে মানে জেনারেল সেটিংসের যে জায়গা, সেই সেটিংসের জায়গা, তো এগুলো সব কিছুই রয়েছে। দেখো জেনারেল সেটিংসের জায়গা, এখান থেকে ব্রাইটনেস, ডিভাইস ইনফো, ওরিয়েন্টেশান, ভাইব্রেশান, এইসব এগুলো এখান থেকে কন্ট্রোল করা যাবে। আরও যদি লেফটে সোয়াইপ করি এখানে স্টপ ওয়াচ রয়েছে, ওয়েদার ইনফরমেশান দেখা যাবে, ওয়ার্কআউট মোড রয়েছে একটা, টাইমার মোড রয়েছে, তো এগুলো রয়েছে এখানে বেসিক জিনিস, ঠিক আছে। আর এদিকে রাইট থেকেও ক্লিক করলেও সেই একই, তোমরা ওই অপশানগুলো যেতে পারবে, লেফট বা রাইটে ক্লিক করে একই অপশানগুলোর মধ্যে তোমরা যেতে পারবে। তো মিউজিকটাও আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, মানে ফোনের যে মিউজিক সেটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো ফোনের সাথে কানেক্ট হওয়ার পরে, ঠিক আছে। স্লিপ মোড রয়েছে, স্টপ ওয়াচ রয়েছে, বাট এটাতে নোটিফিকেশান প্যানেল তো দিয়েছে, বাট ফোনের যে নোটিফিকেশান মানে হোয়াটসঅ্যাপের মেসেজ বলো বা পার্সোনাল মেসেজ বা কল, সেটা নোটিফিকেশান তো এই ফোন এই স্মার্ট ওয়াচে চলে আসে, বাট সেটাকে অ্যান্সার করার বা কোনো মেসেজের রিপ্লাই করার অপশান কিন্তু এটার মধ্যে তোমরা পাবে না, ঠিক আছে। বাকি একটা স্মার্ট ওয়াচের মধ্যে মোটামুটি যেগুলো থাকা দরকার সেগুলো সব কিছুই এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আর বিশেষ করে যে জিপিএস ট্র্যাকিংয়ের যে ব্যাপারটা করেছে, তো জিপিএসে পুরো জিনিসটাই ট্র্যাক হবে, তুমি কত স্টেপ কত দূর কোথায় যাচ্ছ না যাচ্ছ সেটা পুরো ট্র্যাকিং করে তোমাকে জানিয়ে দেবে ক্যালকুলেট করে। হার্ট রেট মনিটর রয়েছে, ঠিক আছে। আর বাকি মোটামুটি স্মার্ট ওয়াচে যে অ্যাক্টিভিটি ট্র্যাকার যেগুলো অ্যাকচুয়ালি দেওয়া উচিত সেগুলো সবই এর মধ্যে পেয়ে যাচ্ছ।
তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আমার মনে হয় এটা ওয়ান অফ বেস্ট প্রোডাক্ট এখন এই মুহূর্তে মার্কেটে। তো বাকিটা তোমাদের ওপর, তোমরা ডিসাইড করতে পারো ভিডিওটা দেখার পর। আশা করি ভিডিওটা দেখে তোমরা একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছো যে স্মার্ট ওয়াচটা কেমন বা কীরকম। তো বাকিটা তোমাদের ওপর।